আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের অষ্টম সপ্তাহে চারু কারুকলা বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। তো যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে করে নিতে পারো। এছাড়াও ভিডিওর উপরে ডান দিকে আই বাটন আছে, সেখানে ক্লিক করলে তোমরা সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে পেয়ে যাবে। তো প্রথমে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের এটি হচ্ছে চারু কারুকলা বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে প্রথম অধ্যায় শিল্পকলা। নির্ধারিত কাজটি দেখো, তোমার বাসায় যেসব কারুশিল্প রয়েছে পেন্সিলের মাধ্যমে সেগুলোর রেখাচিত্র অঙ্কন করো। তো এখানে নির্দেশনা দেওয়া আছে এবং মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে, সেই অনুযায়ী হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে। তাহলে আমরা এখন নমুনা উত্তরপত্রে চলে যাই। কারুশিল্পকে দৃষ্টিনন্দন করার জন্য কায়িক পরিশ্রমের নকশা অঙ্কনকে কারুকলা বলা হয়। কায়িক পরিশ্রমের মাধ্যমে ব্যবহারিক প্রয়োজনে যে শিল্পকর্ম তৈরি হয় তাই হচ্ছে কারুশিল্প। ব্যবহারিক বস্তুকে সৌন্দর্য দান করার উদ্দেশ্যেই জটিলতা বর্জিত সহজ উপকরণ বা হাতিয়ার দ্বারা কায়িক কৌশলে যে অলঙ্করণ করা হয় তার নাম হচ্ছে কারুকলা। যেমন কুমার যখন মাটির হাঁড়ি, কলসি ইত্যাদি বানায় তখন তা হচ্ছে কারুশিল্প। আমাদের বাসায় যেসব কারুশিল্প রয়েছে নিম্নে পেন্সিলের মাধ্যমে সেগুলোর রেখাচিত্র অঙ্কন করা হলো। তো এখানে কিছু চিত্র দেওয়া হয়েছে, তোমাদের বই থেকে দেওয়া হয়েছে চিত্রগুলো, তোমরা হচ্ছে এরূপ চিত্র অঙ্কন করবে। তো এখানে দেখো কিছু মাটির হাঁড়ি পাতিল আছে, তারপর আছে এখানে বেতের ঝুড়ি আছে, বেতের ব্যাগ আছে, কুলা আছে। তো এগুলো হচ্ছে এক ধরনের কারুকলা, এগুলো তুমি রাখতে পারো, খুব সহজে কিন্তু আঁকতে পারবে এগুলো। তোমাদের বই থেকে ছবিটা দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে আছে জগ আছে, মগ আছে, তারপর আছে হাত পাখা আছে, বেতের হাত পাখা, ঝুড়ি আছে, তারপর এখানে সোফা আছে, বেতের ব্যাগ আছে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে তোমরা অঙ্কন করতে পারো। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটি, খুব ছোটো একটি অ্যাসাইনমেন্ট, তোমাদের বই থেকে হুবহু তোমরা করতে পারবে, জাস্ট ড্রয়িংগুলো তোমাদের করতে হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।